মানিকগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষ। মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সাংবাদিক সহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে, পরে টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ। বৃহস্পতিবার বেলা 11টার দিকে শহরের খালপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের দলীয় কার্যালয়ের সামনে বেলা 11টার দিকে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। এজন্য নেতাকর্মীরা শহরের আশেপাশে অবস্থান নিয়ে দলীয় কার্যালয়ে আসার প্রস্তুতি নেন। সকাল 10টায় শহরের খালপাড় এলাকায় পুলিশ ও শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী অবস্থান নেন। এ সময় পুলিশের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা কয়েকজনকে মারপিট করে। এরপর কিছুক্ষণ অবস্থানের পর ছাত্রলীগ নেতাকর্মীরা এলাকা ছেড়ে চলে যায়। বেলা 11টার দিকে শহরের সেওতা এলাকা থেকে বিএনপির কয়েকশো নেতাকর্মী মিছিল করে দলীয় কার্যালয়ে যাওয়ার পর খালপাড় মোড়ে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মিছিলের পেছন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠিপেটা করে টিয়ার সেল নিক্ষেপ করে। সেওতা শহীদ তুজ সড়কে পূর্ব পাশে পুলিশ ও উত্তর পাশে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেয়। পুলিশের টিয়ার সেল ও লাঠিপেটায় আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী। পরে দুপুর 12টার দিকে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।